শুভ সকাল সবাইকে। সকাল সকাল চলে আসলাম কিচেনে, রান্না বান্না শুরু হয়ে গেল। এখন ইউকের টাইম 6 o'clock, ঘুম থেকে উঠে চলে এসেছি কিচেনে দুপুরে রান্না, আর সকালে কিছু রান্না ফ্রেশ ফ্রেশ করব, সেটাই আজকে এখন রান্না করে নিব। প্রথমে যেটা রান্না করতেছি সুইট চিলি চিকেন, যেটা কিনা নান ব্রেড দিয়ে সকালে নাস্তার জন্য। যেহেতু আজকে ঈদ, অ্যাকচুয়ালি সকালে একটু রিচ খাবার খেতে চাচ্ছিলাম, আর আসলে বিফ কারিটা বাসায় তেমন বেশি একটা বাচ্চারা লাইক করে না, তো তাদের জন্য চিকেন। যেহেতু কুরমা রান্না করব, সেটা হচ্ছে দুপুরে, তো ভাবলাম একই খাবার যদি সকালে দিই ওরা আসলে খেতে চাবে না, তার জন্য একটা সুইট চিলি চিকেন রান্না করে ফেলাম। আর যেটা খেতে অসম্ভব মজা, নান ব্রেড বা রাইসের সাথে। যাই হোক, আমার রান্নাগুলো শুরু করে ফেলাম, আর আজকে অনেক কাজ, সকাল থেকে উঠে অনেক কাজ করতে হবে। আর আমি রাতে মেহেদিও দিতে পারিনি, যেহেতু রান্না বান্না চাঁদ রাতে একটা আলাদা ঝামেলা থাকে, তো সব কিছু মিলে আসলে মেহেদি দেওয়া হয়নি। যাই হোক, এখানে আমি এখন কুরমাটা বসিয়ে দিব, গতকাল রাতে ম্যানেজ করে রেখে দিয়েছিলাম। পেস্টটা হালকা ব্রাউন হয়ে গিয়েছে, এখন আমি চিকেনটাকে ঢেলে দিব। সো এতো আমি বসিয়ে দিচ্ছি চিকেনটা, আর একদম সিম্পল ভাবে, ঘরোয়া ভাবে আমি এখানে কোনো স্পেশাল কোনো রান্না করতেছি না এবার ঈদে, কারণ আসলে জানি না ঈদের দিন কারা আসবে বা কে এসে খাওয়া দাওয়া করবে। ওমনভাবে কাউকে ইনভাইট করা হয়নি, তো তার জন্য ঘরোয়াভাবে আমি যেভাবে রান্না করি এভরি টাইম সেটাই রান্না করেছিলাম, বিফ কারি সিম্পল অ্যান্ড দেন চিকেন কুরমা। ভালো করে একটু কষিয়ে নিব। আর দেখতেই পাচ্ছেন অন্ধকার চারিদিকে, তো খুব সকালে যেহেতু উঠেছি, সুইট চিলি চিকেনের ভিতরে এখন একটু গ্রিন চিলি দিয়ে দিচ্ছি, আর আমার চিকেন কুরমাটাকে ভালো করে কষিয়ে নিব। আর এটা যেহেতু ম্যানেজ করে রেখেছি, আর এখন একটু জিরার ফাঁকি দিয়ে দিব সুইট চিলি চিকেনে, এটাতে ভালো একটা স্মেল আসে। আর লাস্টে দিয়ে আমি একটু কুরিয়ানটা দিয়ে দিব, এটা তো ভালো স্মেল আসে। এ রান্নাটা অ্যাকচুয়ালি ইন্ডিয়ান রেস্টুরেন্টে করে থাকে, জাল ফ্রেজি বা চিকেন জাল ফ্রেজি বলা হয়, আমি ওই ধরনের এটা সুইট চিলি চিকেন বলা যেতে পারে, যেহেতু এটা একটু সুইট অ্যান্ড সাওয়া, তো সুইট চিলি আমি বলি। তো আমি একটু পুডিং বানাবো, গতকাল রাতে বসাতে পারিনি, তো সকালে বসিয়ে দিয়েছি। আমার মা ওভেনটা নষ্ট, তার জন্য আমি এয়ার ফ্রায়ারে বসিয়ে দিব, জানি না কিরকম হবে। রাতে গতকাল রাতেই আমি বিফ কারিটা রান্না করেছিলাম, এখন পানি দিয়ে দিলাম, আর এখন একটু জিরার ফাঁকিও দিয়ে দিব। রাত্রে যেহেতু কষিয়ে রেখেছি তাই বেশি সময় একটা লাগতেছে না, চটপটে ডালটাও সিদ্ধ হয়ে গিয়েছে, তার জন্য আলু আর ডিম বসিয়ে দিলাম সকাল সকাল। সেমাইটা রান্না করতে পারিনি, তাই সকাল সকাল 2 প্যাকেট নিয়েছিলাম ওখান থেকে, এখন 1 প্যাকেট রান্না করেছি, কারণ অনেক খাবার বেশি রান্না করে ফেলেছি, তো ভাবলাম যে ঠিক আছে 1 প্যাকেটই করি। তো এখানে আমি গতকালকে রাতেই ফুচকাগুলো বেয়ে যেভাবে রেখে দিয়েছিলাম, তো এইগুলোকে একটা সুন্দর একটা পটে নিয়ে নিচ্ছি জারে। আর ফুচকাগুলো এখন অনেক ক্রাঞ্চি ছিল বললাম, অনেক ফুচকা নষ্ট হয়ে গিয়েছিল, তো এইগুলো ছিল নষ্ট, তো এগুলিকে আমি ফেলে দিব। আর এই তো রেডি হয়ে গেল আমার ফুচকার চার। তো যেহেতু বাচ্চারা বাসায়, আর যদি বাচ্চারা আসে তাদের জন্য ঈদের জন্য কিছু চকলেট নিয়ে এসেছিলাম তো তেজপুর থেকে, তো সেই চকলেটগুলো একটা সুন্দর একটা জারে রেখে দিব, সামনে রেখে দিব, বাচ্চারা আসলে চকলেট খেতে চায় তো তারা যেন এখান থেকে নিয়ে খেতে পারে। তো এখানে আমার আরও কিছু ছিল বাসায়, সেগুলো মিলিয়ে আমি 2 চকলেট রেখে দিলাম। আর সকাল সকালে এই কাজগুলো করতেছি, তো এখন যেহেতু সকালে নাস্তা আজকে আমরা নান ব্রেড খাবো, তো নান ব্রেড কিনে নিয়ে এসেছি রেডিমেড। আসলে ঈদের দিনে যত কম কাজ করা যায় তারপরে সারাদিন আমি কাজই করতেছি। যাই হোক, এখানে আমি নান ব্রেডগুলো একটু কেটে নিচ্ছি সিজার দিয়ে, যাতে করে এগুলি গরম করতে আর খেতেও খুব তাড়াতাড়ি ইজি হয়। আর নান ব্রেডগুলো আমি আগেই গরম করে নিতেছি না, আর আমার বাসায় মনে হচ্ছিলো একটু ফ্লাওয়ার দরকার, গার্ডেনের ফ্লাওয়ারগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো, বৃষ্টি হচ্ছিলো, তো ভাবলাম ফ্লাওয়ারগুলি নিয়ে আমার বাসার ভিতরে একটু ডেকোরেশন করি। তো এখানে আমি ড্যাফোডিল আর অরেঞ্জ চিলি ফ্লাওয়ার কিছু নিয়ে নিয়েছি, তো এগুলোকে আমি ভালো করে ওয়াশ করে তো একটা সুন্দর কাছে বাসে রেখে দিব। গার্ডেনের যে অবস্থা এখানে এসে তো বসে বসে হবে না, বাসায় ভালো করে একটু ওয়াশ করে নিব, যেহেতু বাইরে ছিল বৃষ্টির দিন, তো এই তো হয়ে গেল সুন্দর একটা বাস। যাই হোক, এটা গার্ডেনের ফ্লাওয়ার, তেমন বেশি ভালো ছিল না, আপনার ভাইয়া চলে গেল নামাজ পড়তে, তো নামাজ পড়ে ও চলে আসবে। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক, ঈদ মুবারক।
বাসার কাজ করে শেষ হওয়ার পর যখন উপরে গেলাম, ছোট মেয়ে বলতেছিল মেহেদি দিবে, তো ওকে মেহেদি দিয়ে দিয়েছি। অনেকক্ষণ রাখার পর ওর চিল্লাচিল্লি করতেছে যে ওয়াশ করে ফেলবে, তো নাস্তা খেতে যেহেতু নিচে নেমে এসেছি বললাম আগে ওয়াশ করে দিই। তারপর দেখেন কালার গুলো মাশাল্লাহ সেরকম সুন্দর হয়েছে। সুন্দর করে বলো সবাইকে ঈদ মোবারক। বলো বাংলায় ঈদ মোবারক এভরিওয়ান। একে জামসুট পরিয়ে দিলাম সকালবেলা যেহেতু, আর ওদেরকে বাংলা শেখাচ্ছিলাম, আর আমিও রেডি হয়ে চলে আসলাম। তো আমি একটা বুস্টনের একটা ফ্লাওয়ারি স্যান্ডেল পরলাম, আর সাথে হয়েছে আমার সেই কটনের ড্রেস যেটা কিনা খুবই গর্জিয়াস ওয়ার্ক। আর আমি পোস্ট নিতে চাচ্ছিলাম, আমার ছোট মেয়ে আমাকে ভিডিও করে দিচ্ছিল, জানি না কিরকম হয়েছে। তো যাই হোক, আমরা তো আর প্রফেশনাল নই, তো আমার মেয়েকে বলতেছিলাম হাতের থেকে নাও, পায়ের থেকে নাও, এখান থেকে নাও, ওখান থেকে নাও। তো ও অ্যাকচুয়ালি যতটুকু পারে ছোট মেয়ে, তো করে দিচ্ছিল মামিকে। তো এই তো আমিও রেডি হয়ে চলে আসলাম। আমি তো তিনটা ড্রেস নিয়েছি, তার ভিতরে মনে হচ্ছিলো সকালে সারাদিন কাজ করব, এটাই পারফেক্ট। চলে আসলাম, খাওয়া দাওয়া আপনার ভাইয়া চলে এসেছে, সুইট চিলিটা গরম করে নিলাম, কিছু নান ব্রেডও গরম করে দিব, একটু চটপটি আসে আমি পায়ে নিয়েছি, যদি ভালো লাগে কারো খেতে একটু ক্যান্ডেলও ধরিয়ে দিলাম। সকালবেলা ঈদটা আমাদের এরকমই ছিল, সাদা মাটা, বাসায় কেউ আসেনি, আর বৃষ্টি পড়তেছিল। যেহেতু আমাদের প্ল্যান ছিল আমরা হয়তো দেবরের বাসায় নাস্তা করব, আর হয়েছে নামাজ পড়তে যাব, আরও ম্যানর পার্কের দিকে গেলে দেখা যায় অনেকের বাসায় আছে, তাদের বাসায় ঘুরে ফেল ঘোরাঘুরি করা যায়। সকালের এই তো আমি সব কিছু রেডি করে ফেলেছি, এখন তো খেতে এসেছে সবাই, তো খাবার টাবার গরম করে ফেললাম। তো আমি একটু নান ব্রেড এখন দিয়ে দিতেছি, নান ব্রেডটা গরম থাকলে আর এই সুইট চিলি চিকেনটা দিয়ে খেতে এত মজা লাগে যা বলার বাইরে। সিম্পল ব্রেকফাস্ট ছিল, যেহেতু রোজা রেখে কেউ আসলে খেতে চাচ্ছিল না, আর সাথে ছিল আপনার বাচ্চাদের জন্য জ্যাম টোস্ট, অনেকে পছন্দ করে। তো আমরা খাওয়ার জন্য চারটিটা ভালো লাগছে, ছোট বোন আছে, সবাই ভাবে এনজয় করে খাচ্ছিলাম। ওম রং জানে রই রোজার শেষে এলো খুশিরি মন রং, ওম রং জানে রই রোজার শেষে এলো খুশিরি মন রং, জানে রই রোজার শেষে এলো খুশিরি। খাওয়ার পর কিন্তু শ্যামাই পায়েস খেতে খুবই ভালো লাগে ঈদের। তো আপনার ভাইয়া একটু শ্যামাই নিচ্ছে, আর এই জর্দা শ্যামাইটা আপনার ভাইয়ার খুব পছন্দ, আমারও পছন্দ। তো আমরা একটু শ্যামাই পায়েস খাই, আর দুপুরের টাইমে চলে এসেছে। দুপুরে খাবার খেতে খেতে প্রায় হাফ টু বেজে গিয়েছে, তো আমি এখানে টেবিল একটু সেট আপ করে নিচ্ছি, আর রান্নাবান্না তো বসিয়ে দিয়েছি। তো এখানে আমার পোলাওটা হয়ে এসেছে, আমি এখানে চিনি গুঁড়ো পোলাও চাল রান্না করেছি। আমি অ্যাকচুয়ালি বাসমতিতে পারফেক্ট রান্না করতে পারি, চিনি গুঁড়ো চালটা এখন ট্রাই করতেছি, বাট সবাই বলেছে মোটামুটি ভালো হয়েছে। যাই হোক, আমার এই তো সেই বিখ্যাত কুরমা যেটা রান্না করেছিলাম সকালে, তো এটা একটু গরম করে নিলাম, আর পোলাওটা বেড়ে নিলাম। সেই পেঁয়াজ বেরেস্তাটা একটু উপর দিয়ে দিচ্ছি, কারণ পেঁয়াজ বেরেস্তাটা দিলে ভালো লাগে দেখতে। আর রোস্টের উপরও বা চিকেন কুরমার উপরও একটু দিয়ে দিলাম। সবগুলি খাবারই খুব মজা হয়েছিল, আর আমার বড় মেয়ের জন্য স্পেশাল রান্না করেছিলাম ভেজিটেবলস, চাইনিজ ভেজিটেবলস, ওর এটা খুব পছন্দ। এই খাবারটাও খুব ভালো হয়েছে, টেস্ট হয়েছে, এটাই আমরা দুপুরে বেশি বেশি করে খেয়ে ফেলেছি, কারণ এই চাইনিজ ভেজিটেবল অ্যাকচুয়ালি গরম গরম খেতে বেশি ভালো লাগে। আর সিম্পল সাদা মাটা গরুর মাংস ছিল, এখানে কষা গরুর মাংস একটু ঝোল দিয়েছি যাতে বেশি ড্রাই না লাগে, রোজা রাখার পর দেখা যায় সব কিছু ড্রাই হলে একটু খেতে সমস্যা। আর মাছ টাছ এসব আসলে করা হয়নি, বাচ্চারা এত কিছু খাবে না, যে সিম্পল মাত্র তিন চারটা কারি রান্না করেছি, এর বেশি আমি যাইনি এইবার ঈদে। আর যেহেতু গেস্টরা আসবেন আগেই বললাম, তো আমরা এখন সব কিছু বেড়ে বাচ্চাদের ডাকলাম, বাচ্চার বাবা চলে এসেছে কাপড় চোপড় খুলে, তার পাঞ্জাবি সে এইভাবে চলে এসেছে খেতে। তো আমি বলতেছিলাম যে একটু ভিডিও টিডিও করবো, একটু পাঞ্জাবি পরে আসো, সে বলে রাতে পড়বে এখন দরকার নেই, আমি খেতে এসেছি। তো ওরে বললাম যে বাচ্চাদের একটু সার্ভ করে দাও, আর তুমি যেভাবে আসো এইভাবে আমি ভিডিও কিন্তু পোস্ট করব। তো সে বলতেছে সমস্যা নাই, তুমি যেমনি মন চাই সেমনি করো। তো সবাই এখানে চলে এসেছে, আমি একচুয়ালি ওদের দেখতেছিলাম, কিছু লাগলে হয়তো নিয়ে নিব, বড় মেয়ে চলে আসবে এখন। তো আমরা ফ্যামিলিরে সবাই এনজয় করে একচুয়ালি লাঞ্চটা করলাম,
লাঞ্চটা করার পর দেখা যায় গেল বিকেলের দিকে অনেকে এসেছিল, আমার আশেপাশে প্রতিবেশীরা, তাদের সাথে একটু সময় কাটালাম সুন্দরভাবে। এটাভাবে চলে গেল আমাদের সকাল থেকে দুপুরের ঈদটা, বাদ বলতেছি যেটা রাতে কিন্তু খুব মজা করেছি। রাতের ভিডিওর ব্লগটা আমি আরেকটা ভিডিওতে পোস্ট করব, তো আজকে এটা অনেক বড় হয়ে যাবে। আর ঈদের সময় সবাই আমরা বিজি থাকি, ভিডিও দেখার আসলে সময় হয় না। আমি 27 আওয়ার্স ধরে তো ভিডিও দেখতেই পারতেছি না, ইউটিউব ফেসবুক কোথায় যা কোথাও যেয়ে দেখতে পারতেছি না, কারণ এত বিজি আমরা। আই হোপ আমার মতো প্রতিটি মানুষই অনেক বিজি ঈদের সময়। তো ব্লগগুলি আস্তে আস্তে আসবে, সবাই চোখ রাখুন রুমা আলমের পেজে। যারা আমার সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাইকে ঈদ মোবারক। আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। সারা দুনিয়া কাজ করলাম আমি, তুমি কি করতেছো? তুমি সারা দিনে কাজ করছো? হ্যাঁ, এই দুইটা প্লেট আর গ্লাস দিতে আসছো তুমি? হ্যাঁ, সব ডিশওয়াশার দিয়ে দিলি? হয় এই দুইটা গ্লাস আর প্লেটের উছলে তো দুইটা খাওন পাই। হ্যাঁ, প্লেট আর ইয়াতে তুমি দুইটা খাওন পাও, নাহলে তোমার খাবার দেই না আমি। তাহলে খাবার রিসিভ করো না এই প্লেট আর। কি বলতে চাও? হ্যাঁ, তুমি আমার কি বলতে চাও? আমি খারাপ বউ? দুইটা প্লেট আর প্লেট আর গ্লাস। হ্যাঁ, এটা খাওন দেবে।